আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, আফগান সীমান্তের কাছে উজবেকিস্তান কাজাখস্তান মহড়া, জম্মু ও কাশ্মীরে কর্মী সরকারি কর্মচারীদের বাড়িতে এনআইএ হানা দিয়েছে, ভারত বন্দুকের পয়েন্টে কাশ্মীরিকে ধরে রাখতে পারবে না বলেছে মেহবুবা মুফতি, ইরানি ক্ষেপণাস্ত্রের বিরাট অগ্রগতি সাধিত হয়েছে, এরদোগানের সঙ্গে আমিরাত যুবরাজের বৈঠক ফলপ্রসূ হয়েছে বলেছে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। আফগান সীমান্তের কাছে উজবেকিস্তান কাজাখস্তান মহড়া। আফগানিস্তানের উজবেক সীমান্তের কাছে সামরিক মহড়া চালিয়েছে উজবেকিস্তান এবং কাজাখস্তান। কোনো রকম আগ্রাসনের জবাব দেওয়া অনুকরণ করে চালানো হয়েছে এ মহড়া। উজবেকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এ কথা জানিয়েছে। আফগানিস্তানের তালেবান গোষ্ঠী রাজধানী কাবুল দখলের পর থেকে সীমান্ত সংলগ্ন এলাকায় কয়েক দফায় সামরিক মহড়া চালিয়েছে মধ্য এশিয়ার দেশগুলো। এবার সেই সঙ্গে বেশিরভাগ দেশই নতুন আফগান সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপনের পথে এগিয়ে রয়েছে। এ সপ্তাহে উজবেক কাজাক সামরিক মহড়া চলেছে আফগানিস্তানের উজবেক সীমান্ত সংলগ্ন তেরমেস এলাকায়। এতে অংশ নেয় 300 সেনা, 50টি যান, জঙ্গি বিমান, হেলিকপ্টার, ড্রোন এবং সেই সঙ্গে ছিল কামানো। উজবেক মন্ত্রণালয় একথা জানিয়েছে। উজবেক এবং কাজাখস্তান সাবেক সোভিয়েত অঞ্চলের সবচেয়ে বড় দেশ। রাশিয়া এবং চীনের সঙ্গে দেশগুলোর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এদিকে জম্মু ও কাশ্মীরে কর্মী সরকারি কর্মচারীদের বাড়িতে এনআইএ হানা দিয়েছে। জাতীয় তদন্ত সংস্থা বৃহস্পতিবার এ অনুসন্ধান রাজনৈতিক কর্মী ও জম্মু কাশ্মীরের সোপিয়ান জেলার সরকারি কর্মচারীদের হোমস কাশ্মীর ওয়ালা রিপোর্ট করেছে। জম্মু ও কাশ্মীর নিউজ ট্রাস্টের বরাত দিয়ে কাশ্মীর ওয়ালা জানিয়েছে, সোপিয়ান জেলার ওয়াছি এলাকায় একাধিক বাড়িতে অভিযানের সময় বৃহস্পতিবার জাতীয় তদন্ত সংস্থার অধিকারকরা আধাসামরিক বাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের সাথে ছিলেন। 22 নভেম্বর মানবাধিকার কর্মী খুররুম পারভেজকে গ্রেপ্তার করার কয়েকদিন পর এই তল্লাশি অভিযান চালানো হলো। স্কল ইন দ্বারা দেখা গ্রেপ্তারি মেমো অনুসারে তাকে ধারা 38 এবং বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের 40 এর অধীনে অভিযুক্ত করা হয়েছিল, যা সন্ত্রাসের অর্থায়নকে কভার করে। এর আগে বৃহস্পতিবার কাশ্মীর .com-এর একটি প্রতিবেদনে শ্রীনগরের উপকণ্ঠের কাতবাগ ক্রালপড়ায় মানবাধিকার কর্মী এবং অ্যাডভোকেট পারভেজ ইমরাজের বাড়িতে তল্লাশি চালানোর বিষয়ে একজন অজ্ঞাত কর্মকর্তার বরাত দেওয়া হয়েছিল। তবে ইমরাজের পরিবার skol.in-কে জানিয়েছে যে তাদের বাড়িতে কোনো অভিযান চালানো হয়নি। সংশোধন এবং স্পষ্টীকরণ এই অনুলিপি সম্পাদনা করা হয়েছে যে কর্মী পারভেজ ইমরোজ এবং এর বাড়িতে কোনো অভিযান হয়নি। এটি স্পষ্টীকরণ পরে সংশোধন করা হয়েছে। এদিকে ভারতের বন্দুকের পয়েন্টে কাশ্মীরকে ধরে রাখতে পারবে না বলেছে মেহবুবা মুফতি। পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট মেহবুবা মুফতি ভারত সরকারকে সতর্ক করে দিয়ে বলেছেন যে ভারতের মানুষের মাথায় লাঠি বা বন্দুক রেখে কাশ্মীরকে আটকানো যাবে না। অবৈধ জম্মু ও কাশ্মীর দখল করেছে, ইতিহাস সাক্ষী দেয় যে কোনো শক্তিশালী জাতি বন্দুকের জোরে মানুষকে শাসন করেনি। বানিহালের নীলগ্রামের একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি বলেছিলেন, আপনি লাঠি বা বন্দুক ধরে কাশ্মীরকে ধরে রাখতে পারবেন না। কাশ্মীর মিডিয়া সার্ভিস এই তথ্য জানিয়েছে। তিনি ভারত সরকারকে অনুচ্ছেদ 370 পুনরুদ্ধার করতে এবং কাশ্মীর সমস্যা সমাধান করতে বলেছিলেন, কারণ কাশ্মীরের লোকেরা তাদের পরিচয় এবং সম্মান ফিরে পেতে চায় এবং তাও আগ্রহের সাথে। মেহবুবা জনগণকে ঐক্যবদ্ধ দাঁড়াতে এবং ভারতীয় সংবিধানের দ্বারা গ্যারান্টিযুক্ত বিশেষ মর্যাদা পুনরুদ্ধানের সমর্থনে সংগ্রামের সাফল্যের জন্য তাদের কণ্ঠস্বরকে শক্তিশালী করতে এবং জম্মু ও কাশ্মীরের জনগণের পরিচয় ও সম্মান রক্ষা করতে বলেছে। অপরদিকে জানিয়ে দিব, ইরানি ক্ষেপণাস্ত্রের বিরাট অগ্রগতি সাধিত হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ক্ষেপণাস্ত্র খাতে বিরাট বড় অগ্রগতি সাধিত হয়েছে বলে স্বীকার করেছে আমেরিকার একজন জেনারেল। মার্কিন সেন্ট্রাল কমান্ডো বা সেন্টকম এর প্রধান জেনারেল কেনেথ ম্যাকেনজি এ কথা বলেছেন। তিনি বলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যে ব্যাপক উন্নতি হয়েছে এবং অত্যন্ত নিখুঁতভাবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে তার প্রমাণ হচ্ছে ইরাকের মার্কিন সামরিক ঘাঁটি আইন আল আসাদ ঘাঁটিতে ইরানি সেনাদের হামলা। লন্ডনের টাইমস ম্যাগাজিনকে জেনারেল ম্যাকেনজি বলেন, একটি বিষয় হচ্ছে যে গত
তিন থেকে পাঁচ বছর ইরানের সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে। তিনি আইন আল আসাদ ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্রের হামলার কথা উল্লেখ করে বলেন, এ সমস্ত ক্ষেপণাস্ত্র অত্যন্ত নিখুঁতভাবে আঘাত আনার প্রমাণ রেখেছে। 2020 সালের জানুয়ারি মাসে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC মার্কিন ঘাঁটিতে ওই হামলা চালায়। IRGC-র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করার প্রতিশোধ হিসেবে ইরান মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে জানবেন, এরদোগানের সঙ্গে আমিরাত যুবরাজের বৈঠক ফলপ্রসূ হয়েছে, বলেছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ জায়েদ আল নাহিয়ানের বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানানো হয়েছে এক অনুষ্ঠানে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী চাবুসলগু এই তথ্য জানিয়েছেন। খবর হুরিয়াত ডেইলি নিউজের। আমিরাতের যুবরাজ ও তুরস্কের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক সম্পর্কের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্সের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাবুসলগু সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সফরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। মেভলুত চাবুসলগু জানান, তিনি আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি সফর করবেন। দেশ দুটির মধ্যে সম্পর্ক উন্নয়নে সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের আঙ্কারা সফরের সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এ ঘোষণা এল। এর আগে বুধবার সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তুরস্কে আসেন। তাকে স্বাগত জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। 2012 সালের পর থেকে এই প্রথম সরকারি সফরে তুরস্কে এলেন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ, যাকে আমিরাতের ডিফ্যাক্টো নেতা ও দেশটির পররাষ্ট্র নীতি নির্ধারক মনে করা হয়। আঞ্চলিক পর্যায়ে দেশটিতে নিজেদের আধিপত্য বিস্তারে সংঘাতে নিজেদের বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন দিয়ে সৃষ্ট উত্তেজনার পর এটি প্রথম আমিরাতের সর্বোচ্চ পর্যায়ে কোনো কর্মকর্তার আঙ্কারা সফর। এর আগে যুবরাজের ভাই সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাহানুন বিন জায়েদ আল নাহিয়ান আগস্টে তুরস্কে সফর করেন। সেটি ছিল সম্পর্ক পুনরুদ্ধানের প্রথম উল্লেখযোগ্য পদক্ষেপ। এদিকে আবুধাবি ডেভেলপমেন্ট হোল্ডিংয়ের চেয়ারম্যান মোহাম্মদ হাসান আল সুয়াইহিদির স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে জানান, সংযুক্ত আরব আমিরাত তুরস্কে বিনিয়োগের জন্য $10 বিলিয়ন তহবিল বরাদ্দ করা হয়েছে। এদিকে তুরস্কের কর্মকর্তারা MBC-র সফরকে নতুন যুগের শুরু হিসেবে অভিহিত করেছেন। লিবিয়ার আঙ্কারার স্বার্থ ক্ষুণ্ণ করা এবং 2016 সালের ব্যর্থ সেনা অভ্যুত্থানের অর্থায়নের জন্য সংযুক্ত আরব আমিরাতকে দায়ী করে তুরস্ক। এরপর দুই দেশের সম্পর্কে চির ধরে। এছাড়া সিরিয়া ও কাতার নিয়ে দেশ দুটির মধ্যে মত পার্থক্য বিদ্যমান। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আবুধাবি সফর করার সময় এসব মত পার্থক্য দূর করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এদিকে জানবেন, জেরুজালেমে 6,000 বসতি নির্মাণ করবে ইসরায়েল। অধিকৃত পূর্ব জেরুজালেম শহরে আরও 3,000 বসতি নির্মাণের প্রাথমিক অনুমোদন দিয়েছে ইসরায়েল। বার্তা সংস্থা AFP জানিয়েছে, ইসরায়েলের জেরুজালেমের পৌরসভা সোমবার এই অনুমোদন দেয়। AFP-র খবরে বলা হয়, প্রাথমিকভাবে 3,000 বসতি নির্মাণের অনুমোদন দেওয়া হলেও শেষ পর্যন্ত 6,000 বসতি নির্মাণ করা হবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অধিকৃত ভূখণ্ডকে ইহুদিকরণের অংশ হিসেবে এই বসতি নির্মাণ করা হচ্ছে এবং পরিকল্পিতভাবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের যে পরিকল্পনা রয়েছে তাতে বর্তমান ফিলিস্তিনি ভূখণ্ড থেকে বায়তুল মুকাদ্দাস শহরকে পুরোপুরি বিভক্ত করার তৎপরতা চালাচ্ছে তেল আবিব। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধ ইসরায়েলের সেনারা পূর্ব বায়তুল মুকাদ্দাস শহর দখল করে নেয়, তবে আন্তর্জাতিক সমাজ ইসরায়েলের এই দখলদারিত্বকে স্বীকৃতি দেয়নি এখন পর্যন্ত। অবৈধ ইসরায়েলি ইহুদি বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের বোরকা এলাকায় ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ হামলা চালায় প্রতিনিয়ত। এ সময় ফিলিস্তিনিদের ওপর তাদের বাড়িঘরে পাথর ছুড়ে এবং সরাসরি গুলি চালিয়ে হামলা করে ইহুদি বসতি স্থাপনকারীরা। বুধবার ইসরায়েলি ইহুদিরা এ হামলা চালায় বলে জানিয়েছে ফিলিস্তিনের বার্তা সংস্থা অফা। পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ড, ইহুদি বসতি স্থাপনকারীরা চুপি চুপি ফিলিস্তিনিদের গ্রামে প্রবেশ করে, এরপর তারা ফিলিস্তিনিদের বাড়িঘরে পাথর ছুড়ে এবং সরাসরি গুলি চালায়। একই সময়ে নাবলুস জেনিন সড়কে ফিলিস্তিনিদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইহুদি বসতি স্থাপনকারীরা। এ হামলায় ফিলিস্তিনিদের একটি গাড়ি ধ্বংস হয়েছে। দিনের শুরুতে রামাল্লা শহরে উগ্রবাদী ইহুদিরা ফিলিস্তিনিদের গাড়িতে হামলা চালালে 3 ফিলিস্তিনি আহত হন। ফিলিস্তিনির মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, গুরুতরভাবে আহত ফিলিস্তিনিকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ সময় গাড়িতে থাকা ওই ফিলিস্তিনি ছেলেও আহত হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।